আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে। তো জ্যাকসন হাইটের এই জায়গাটার নাম এতবার শুনছি যে এটা হলো বাঙালি অধ্যুষিত এলাকা। আমি জাস্ট একটু হাঁটবো, দেখবেন যত দেখবো সব আসলে এখানে বাংলাদেশি। তো আজকে 23 সেপ্টেম্বর জ্যাকসন হাইটে আসলাম আমরা খেতে। তো এখানে বাঙালি মানে আমার মানে মনে হচ্ছে যে ঢাকার কোনো একটা অঞ্চল এলাকায় আসলাম। বাংলাদেশের মতো দোকান, খাবার দাবার সব কিছু। তো আপনাদেরকে 5 থেকে 6 মিনিট এই জ্যাকসন হাইটের ভিডিওটা আমি মানে দেখাবো এখানটা। এই যে ওনারাও দেখে মনে হচ্ছে বাংলাদেশে বাড়ি। আপনাকে বাংলাদেশে নিয়ে বাড়ি নোয়াখালী না? নোয়াখালী জানি আমরা নোয়াখালা কেন এই নোয়াখালা আমরা নোয়াখালা না আইলা আছে এখানে। তো দেখেন বিভিন্ন ফল ফ্রুট দাস্ত দিতে। আমি একটা মিনিট যদি ক্যামেরাটা ধরে রাখি, যতজন আসবে বেশিরভাগই হলো বাংলাদেশি। যারা যে দেখেন এরা সবাই বাংলাদেশি, দেখে বোঝা যাচ্ছে। ভালো লাগাও কাজ করতেছে, মনে হচ্ছে যে বাংলাদেশি কোনো একটা। এই যে ওনারাও দেখেন বাংলাদেশি ভাই, ভালো আছেন না? এই যে সবাই বাংলাদেশি। এই যে দেখেন এই যে দুই মুরব্বী বাংলাদেশি। সালামু আলাইকুম, ভালো আছেন? তো আমি হেঁটে এলাকাটা আপনাদেরকে একটু দেখাবো। দেখেন এই যে আম, তরমুজ, আবার আমগো কাঁডল। কাঁডল এখানে অর্ধেক করে বেছে, কাঁচা কাঁডল মানে। আবার মিষ্টি কুমড়া। এই যে বাংলাদেশি চার ভাই আড্ডা দিচ্ছে। এই বাংলাদেশি জামা কাপড়ের দোকান। সালামু আলাইকুম, ভালো আছেন? এই যে এটাও, এই যে আঙ্কেলের বেলায় কুষ্টিয়া। এই দোকান আপনি আপনি চালান? সব বাংলাদেশি মনে হচ্ছে যে বাংলাদেশ ঢাকা শহরের কোনো একটা এলাকায় আছে। সব বাংলাদেশি সালামু আলাইকুম, ভালো আছেন? এই একদম মনে হচ্ছে যে নিউ মার্কেটের কোনো একটা দোকান। দেখেন এই যে বাংলাদেশি এগুলো। এই যে আবার মুরব্বীও একজন আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নি হ্যালো হাসিনা তো আপকো দেশ আপ বে দাও হাসিনা কো বাপাস দাও। থ্যাংক ইউ। ইন্ডিয়ান যখন শুনতে আমি বাংলাদেশি বললাম তো হাসিনাকে ফেরত দাও। এই যে দেখেন যে এদিকেও একটু সবাই আসলে বাংলাদেশি। হ্যাঁ মানে যেদিকে তাকাচ্ছি সব বাংলাদেশি। এই যে দেখেন পোশাক আশাকে বোঝা যায় যারা বাংলাদেশি। এই যে দেখেন আসলে কেউ একজন কমেন্টস করে বলছেন যে বাংলাদেশে দেখতে হলে একটু জ্যাকসন হাইটে যাইতে হবে। আসলে তাই $10 for $5 দশটা $5 না? থ্যাংক ইউ, এটা গুড প্রাইস হয় কেমনে? এই যে এটাও বাংলাদেশি এক ভাই ভাইয়ের দোকান। বাংলাদেশি বোম্বাই মরিচ, এটা কি এখানে হয়েছে? বোম্বাই মরিচ, বাংলাদেশি বোম্বাই মরিচ, ডাব, কদু, মোটামুটি এখানে সবজি, দেশি সবজি বিক্রি করতেছে আঙ্কেল। উনিও বাংলাদেশি। এই যে দেখেন সবাই বাংলাদেশি এখানে। ফুটপাত বলেন, ভেতরের দোকান বলেন, বেশিরভাগই হলো আসলে একদম বাংলাদেশে। যে বাংলাদেশি ভাইরা আড্ডা দিতেছেন। এই যে আবার একদম এই যে বাংলাদেশের শাড়ি বিক্রি হচ্ছে এখানে।
সালাম আলাইকুম, ভালো আছেন? দেখেন একদম প্রায় যত মানুষ দেখলাম 99% মানুষ হলো বাংলাদেশি, যেমনটি বললাম একদম মানুষ হচ্ছে ঢাকা শহরের কোনো একটা গলি। তো আমি এখন আর একটা গলি দিয়ে এখন ফেরত যাব। হালকা বৃষ্টি হচ্ছে, সবাই দেখেন এই যে চটপটি, মানে ফুচকা হাউস, এই যে বাংলাদেশি ফুচকা। ভাই ফুচকা কি বাংলাদেশি ফুচকা? এই দেশি খাবারের স্বাদ এখন নিয়ে। এই যে সব বাংলাদেশি ভাই বোনরা আড্ডা দিচ্ছে, আসলে জ্যাকসন হাইটে আসার অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটার নাম, এত এত শুনলাম, আজকে এসে নিজের চোখে দেখা দেখে গেলাম। মানুষজন সবাই খুবই কোঅপারেটিভ, কথাবার্তা বলতেছে, ব্যবসা বাণিজ্য আড্ডা, যেমনটি বললাম মনে হচ্ছে যে ঢাকা শহরের কোনো একটা মার্কেটে হাঁটতেছি। যে এটাও একটা স্টার ফুচকা, মানে বাংলাদেশের ফ্লেভারের সব কিছুই আছে এখানে, দোকানপাট থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই আসলে। তো এখানে যারা আছে তারা মানে মনে করবে যে বাংলাদেশেই আছে, মনে করবে বাংলাদেশে আছে, বাট লাইফস্টাইল সবেরও মানে উন্নত মানের লাইফস্টাইল।